আগামীকাল মানিকগঞ্জে 12 থেকে 17 বছর বয়সী 100 শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ লুৎফর রহমান। দুপুরে নিজ কার্যালয়ে তিনি একথা বলেন। আগামীকাল কর্ণের মালেক মেডিকেল কলেজ হাসপাতালে 12 থেকে 17 বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের টিকা দেওয়া হবে। আমরা দুটি বিদ্যালয়কে বেছে নিয়েছি, সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখান থেকে 100 জন ছাত্রছাত্রীকে টিকা দেওয়া হবে এবং অনুষ্ঠানটি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন উদ্বোধন করার জন্য সবাই সদয় সম্মতি জ্ঞাপন করছে। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন আছে।